প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দশম অধ্যায় বিস্তার পরিমাপ ও সম্ভাবনা অধ্যায় থেকে। আজকে আলোচ্য বিষয় বিস্তার পরিমাপ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ এনামুল হক, প্রভাষক উচ্চতর গণিত ইকবাল সিদ্দিকী কলেজ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, উপাত্তের বিস্তার ও পরিমাপ বলতে আমরা কি বুঝি? বিস্তার কোন নিবেশনের বিস্তার বলতে নিবেশনের কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলির ব্যবধানকে বোঝায়। আবার নিবেশনের মানগুলির পারস্পরিক ব্যবধানের বিস্তার বিভিন্ন পরিসংখ্যানবিদ বিস্তারকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে এম আর স্পাইজেলের মধ্যে দ্য ডিগ্রি টু হুইচ নিউমেরিক্যাল ডাটা টেন্স টু স্পিড অ্যাবাউট অ্যান এভারেজ ভ্যালু ইজ কল্ড দ্য ভ্যারিয়েশন অর ডিসপারশন অব ডাটা। দ্যাট মিনস কোন সংখ্যাত্মক উপাত্তের গড় হতে অন্যান্য মানের বিস্তৃতি বা ভেদের পরিমাপকে ওই উপাত্তের বিস্তার বলে। আবার ব্রুকস অ্যান্ড ডিক্সের মতে বিস্তার হলো কোনো চলকের কেন্দ্রীয় মান হতে এর অন্যান্য মানের বিক্ষিপ্ততা বা ভেদের মাত্রা। এরপরে আমরা সাধারণত বিস্তার পরিমাপ বলতে কি বুঝি? যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো গণসংখ্যা নিবেশন বা বিচ্ছিন্ন উপাত্তের মানসমূহ এদের গড়ের চারদিকে কিভাবে বিস্তৃত তা প্রকাশিত হয় অথবা মানসমূহের সাথে গড়ের যে পার্থক্য তা প্রকাশ করা হয় তাকে বিস্তার পরিমাপ বলা হয়। আর এই সকল সংজ্ঞাগুলোর মূল মর্মার্থ বিষয়টা হচ্ছে তোমরা নবম দশম শ্রেণীতে কেন্দ্রীয় প্রবণতা নামে একটা শব্দ সাথে তোমরা পরিচিত হয়েছিলে। সেখানে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞাটা ছিল পরিসংখ্যান উপাত্তসমূহ কোনো মানের দিকে পুঞ্জীভূত বা ধাবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। তাহলে পরিসংখ্যানে বা আমরা বিভিন্ন ডাটায় একটা মান থাকে, কোনো একটা মান থাকে, সেই মানের দিকে আমরা যে মানের সাপেক্ষে আমরা হিসাব করতে চাই ওই মানের দিকে অন্যান্য তথ্যগুলোর যে ব্যবধান থাকে এই ব্যবধানটাই হচ্ছে আমাদের বিস্তার অর্থাৎ পার্থক্য। যেমন ধরো আমরা যদি এখানে 3, 4, 5, 6, 7 তাহলে এই সংখ্যাগুলো গড় হচ্ছে কত? 5। তাহলে এই 5 থেকে 3-এর পার্থক্য, 5 থেকে 4-এর পার্থক্য, 5 থেকে 6-এর পার্থক্য, 5 থেকে 7-এর পার্থক্য, এই যে ব্যবধান গুলা এদিকে আমরা এক অর্থায় বলে থাকি বিস্তার। ঠিক আছে, আশা করি তোমরা এই মূল বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে বিস্তার বলতে আমরা মূলত একটা ব্যবধানকেই বুঝি। এই ব্যবধানটা বিভিন্ন পরিমাপকের মাধ্যমে হতে পারে, যেমন গড়ের সাপেক্ষে হতে পারে, মধ্যমার সাপেক্ষে হতে পারে, তারপর আমরা জানি প্রচুরকের সাপেক্ষে হতে পারে, এরকম পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, চতুর্থ ব্যবধান, এই মানগুলো আমাদের এখানে আছে। তো দেখো এই বিস্তার পরিমাপের প্রকারভেদ আমরা একটু দেখি। যে সকল সংখ্যাত মানসমূহের দ্বারা বিস্তার পরিমাপ করা হয় তাদেরকে বিস্তারের পরিমাপক বলে। বিস্তার পরিমাপের মূল উদ্দেশ্য হলো দুই বা ততোধিক উপাত্তের তুলনা। তাহলে আমরা এই বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে গেলাম যে বিস্তার পরিমাপের মূল উদ্দেশ্য হলো দুই বা ততোধিক উপাত্তের মধ্যে তুলনা করা, কম্পেয়ার করা, একটার সাথে একটা ব্যবধান কত, কোনটার সাথে কোনটার পার্থক্য কত, এই বিষয়গুলো। তাহলে বিস্তার পরিমাপের প্রকারভেদ দেখো, অনাপেক্ষ বিস্তার পরিমাপ আর একটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। অনাপেক্ষিক বিস্তার পরিমাপের মধ্যে আছে 4টি পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান। পরিসরাঙ্ক আপেক্ষিক বিস্তারের মধ্যে গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক এবং চতুর্থক ব্যবধানাঙ্ক। আমি পরের একটা কথা তোমাদের এখানে বলে দিই, এই যে আমাদের 8টি পার্ট আছে, এই 8টি পার্টের মধ্যে আমাদের গাণিতিক প্রবলেম হলো কার, এই 3টে পার্ট নিয়ে। তাহলে 3 × 3 = 6টি হওয়ার কথা না? আমাদের গড় ব্যবধান বের করতে পারলে আমরা গড় ব্যবধান অঙ্ক পারি, পরিমিত ব্যবধানের সঙ্গে বিভেদাঙ্ক সম্পর্ক, চতুর্থ ব্যবধান থেকে চতুর্থ ব্যবধান অঙ্ক। তার মানে আমাদের 8টি প্রসেস থাকলেও মূলত আমাদের এই 3টি প্রসেস নিয়ে কাজ করতে, আর এই 3টি প্রসেস আমরা যদি বের করতে পারি তাহলে এই বাকি 3টে এর সাথে সাদৃশ্যপূর্ণ, মানে এখান থেকে এই জিনিসটা আমরা জাস্ট এক লাইনের মাধ্যমে বের করতে পারি।
তো আমরা এখন আলোচনা করব পরিসর এবং গড় ব্যবধান নিয়ে। তো শিক্ষার্থীরা তোমরা দেখো পরম্ব অনাপেক্ষ বিস্তার পরিমাপের মধ্যে প্রথমেই আছে আমাদের পরিসর। তাহলে পরিসর বলতে আমরা কি বলছি, পরিসর হলো বিস্তার পরিমাপের প্রথম এবং সর্বাপেক্ষা সহজ এবং সরল পদ্ধতি। এটি খুব সহজভাবে নির্ণয় করার যে উপাদ্যের সবচেয়ে বড় মান হতে ছোট মানের ব্যবধানই হলো পরিসর। এই জিনিসটা তোমরা অষ্টম শ্রেণীতে দেখেছো এবং নবম শ্রেণীতে 17 অধ্যায়ে তোমাদের ছিল পরিসর। এটা হচ্ছে আমাদের যে তথ্যসের সর্বোচ্চ মান থাকবে, যেমন ধরো 3, 4, 5, 6, 7, তাহলে এই তথ্যসের সর্বোচ্চ মান হচ্ছে 7, সর্বনিম্ন মান হচ্ছে 3। তাহলে এই তথ্যসারের ব্যবধান হচ্ছে এই 7 থেকে 3 বিয়োগ, তাহলে কত হয় 4। এই 4 হচ্ছে আমাদের পরিসর। এই জন্য বলা হচ্ছে উপাদ্যের সর্বোচ্চ মান থেকে ছোট মানের ব্যবধানই হলো পরিসর। এই ক্ষেত্রে দেখো দুটি বিষয় আছে আমাদের, হচ্ছে এটা হচ্ছে ওয়ান শ্রেণী আর একটা হচ্ছে শ্রেণী। শ্রেণী বলতে আমরা কি বলি, যখন কোনো তথ্য সারি এইভাবে দেওয়া থাকে, যেমন ধরো 10 থেকে 20, তা 10 থেকে 20 মধ্যে কয়েকটি তথ্য আছে, এইটা বোঝানোর জন্য এটাকে বলা হয় শ্রেণী। তাহলে এটা হচ্ছে অশ্রেণীকৃত, এটা হচ্ছে শ্রেণীকৃত। এইরকম শ্রেণীকৃত যদি কোনো উপাত্য থাকে তাহলে এই শ্রেণীরও আমরা কি করব, সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা, এই দুটাকে যদি আমরা অন্তর্ফল বের করি, অর্থাৎ সর্বশেষ শ্রেণীকে যদি এলএন এবং এটাকে যদি এলএন দ্বারা প্রকাশ করি, তাহলে সূত্রটা হচ্ছে এলএন বিয়োগ এলএন। অর্থাৎ কোনো তথ্য সারি যদি এইভাবে থাকে, যেমন ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এইভাবে যদি কোনো তথ্য সারি থাকে তাহলে আমরা কি করব, সর্বশেষ শ্রেণীর উচ্চ মান কত 40 আর এখানে কত 10, তাহলে এই 40 থেকে 10-এর অন্তর্ফলই হচ্ছে আমাদের পরিসর কত 30। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আসো গড় ব্যবধান। তাহলে গড় শব্দটা আমরা আগে থেকে পরিচিত, গড় নির্ণয় করা মানে মোট সমষ্টি, মোট তথ্য সারির সমষ্টিকে ওই সংখ্যাগুলো তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। তাহলে এর সাথে যুক্ত হয়েছে গড় ব্যবধান, ইংরেজি শব্দ থেকে মিন ডিভিয়েশন। তাহলে কোন উপাত্তের মানগুলি হতে তাদের কেন্দ্র মানের গড় বা মধ্যমা বা প্রচুরক ব্যবধানের পরম মানের সমষ্টিকে, শব্দটা এখানে খেয়াল করো, পরম মানের সমষ্টিকে মোট উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই মান হতে মাপা গড় ব্যবধান বলা হয়। শ্রেণী এবং শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় করা আমাদের সূত্রগুলো এখানে দেওয়া আছে। তাহলে এই যে আমরা এখানে প্রথম একটা বোর্ড করেছি পরম মান, আমরা অবশ্যই জানি গণিতের ছাত্র হিসাবে পরম মান বলতে বোঝানো হয় ইংরেজি থেকে অ্যাবসোলিউট ভ্যালু, যেখানে এটা হচ্ছে আমাদের পরম মান চিহ্ন। এই মানের বৈশিষ্ট্য কি, এই মানের মধ্যে যে যদি ধনাত্মক ঋণাত্মক যেই সঙ্গে থাক না কেন সেটার আউটপুটটা সর্বদাই কি হবে ধনাত্মক। আমাদের যদি এখানে এক্স এর মানটা মাইনাস হতে পারে, বাট এই পরম মানে অপারেট করার পরে যে আমরা আউটপুটটা পেয়ে যাব সেই আউটপুটের ভ্যালুটা সর্বদাই ধনাত্মক হবে। অর্থাৎ তোমরা যদি দেখো -10 মানটা পেয়েছো, আমাদের এটা কি হবে +10 হয়ে যাবে, এটা কি বলা হয় আমাদের পরম মান। তার মানে আমাদের এই জিনিসটা কখনো ঋণাত্মক হবে না। তাহলে দেখো আরো তিনটা শব্দ তোমরা পেয়েছো, গড় মধ্যমা প্রচুরক। এই শব্দগুলোর সাথে তোমরা নবম দশম শ্রেণীতে পরিচিত হয়েছ ওই 17তম অধ্যায়ে, যেখানে গড় বের করেছ, মধ্যমা বের করেছ এবং প্রচুরক বের করেছ। এখানেও এই গড় ব্যবধানটা আমরা এই তিনটা জায়গা থেকে বের করতে পারি, গড় হতে বের করতে পারে, মধ্যমা হতে বের করতে পারে, প্রচুরক হতেও বের করতে পারি। তাহলে এই তিনটি মান থেকে মোট উপাত্ত সংখ্যা, আমাদের ওখানে কতগুলো তথ্য দেওয়া আছে, তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা যে মান পাই এই মানকে বলা হয় গড় ব্যবধান। তাহলে এটা বের করার জন্য আমাদের দুটি প্রসেস আছে, একটা হচ্ছে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে এবং শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে। তাহলে আমরা আগেও অশ্রেণীকৃত উপাত্তের কথা বলেছি, যেখানে তথ্য সরাসরি দেওয়া থাকবে 3, 4, 5, 6 এরকম, আর যেখানে শ্রেণী দেওয়া থাকবে 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে এই দুইটার ক্ষেত্রে আমাদের দুই ধরনের সূত্র ব্যবহার করতে হবে। প্রথমে দেখো আমরা এখানে দেখলে পরিমাপ হচ্ছে তিনটি, একটা গড় হতে, তাহলে গড় হতে আমরা বলি MD, দেখো মিন ডিভিয়েশন, মিন ডিভিয়েশন অফ এক্স বার, এখানে গেছে N/N, N হচ্ছে মোট তথ্য সংখ্যা, দেখো এখানে আমাদের
এন সমান মোট তত্ত্ব সংখ্যায় যে এন দেওয়া আছে, অর্থাৎ এই পাই হচ্ছে মোট গণসংখ্যা। তারপর হচ্ছে সামেশন, এই সামেশন সব যে চিহ্নটির অর্থ হলো যোগ করা, তুমি যে তত্ত্ব সংখ্যাকে যোগ করতে তার সমষ্টিকেই এই সামেশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই যে আই থেকে ওয়ান, তার মানে প্রথম তত্ত্ব থেকে সর্বশেষ, এই এখান ধর আই থেকে টেন হতে পারে, আই থেকে ফাইভ হতে, তোমার যে কোনো তত্ত্ব দেওয়া থাকবে তুমি সেই অনুযায়ী যোগ করতে পারবা। এরপর দেখো এক্স আই, এক্স আই হচ্ছে আমাদের যে তথ্যগুলো দেওয়া থাকবে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, যেমন আমরা দেখাইছি তিন চার পাঁচ ছয় সাত, তাহলে এদের গড় কত? পাঁচ। তাহলে এক্স বার হলো পাঁচ মান। এবার এই যে এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটা ধরে, এটা হলো এক্স ওয়ান এর মান, এটা এক্স টু, এটা এক্স থ্রি, এটা কত এক্স ফোর, এটা এক্স ফাইভ। তার মানে আমরা যখন এই জিনিসটা অ্যাপ্লাই করতে যাব তখন আমাদের লিখতে হবে, তাহলে এক্স আই প্রথম কত? থ্রি। তাহলে থ্রি মাইনাস ফাইভ, তাহলে আমরা কত পাই? মাইনাস টু। তাহলে আউটপুট কত হবে? টু। একই রকম ভাবে ফোর মাইনাস ফাইভ, সিক্স মাইনাস ফাইভ, সেভেন মাইনাস ফাইভ, এইভাবে আমাদের তত্ত্ব সারিটা আসবে। ওকে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। আর যদি আমাদের এখানে হয় শ্রেণীকৃত পদ্ধ থাকে, ঠিক আমাদের এক্স আইটা হবে আমাদের যে তথ্য শ্রেণী দেওয়া থাকবে, যেমন ধরো দশ থেকে বিশ, আমরা একটু মুছে নিই। ধরো দশ থেকে বিশ একটা শ্রেণী আছে, বিশ থেকে তিরিশ একটা শ্রেণী আছে, তাহলে এখানকার আমাদের গণসংখ্যা হচ্ছে ধরো পাঁচ, এখানে হচ্ছে ধরো সাত, ঠিক আছে। তাহলে যখন আমরা এক্স আই হবে, এক্স আই হচ্ছে এই যে আমাদের শ্রেণী আছে, এই শ্রেণীর মাধ্যমে যদি দশ থেকে বিশ যোগ করে দুই দ্বারা ভাগ, তাহলে কত হবে আমাদের? পনেরো। এই শ্রেণীর মাধ্যমে যদি কত হবে? পঁচিশ। তাহলে এই পনেরোর জন্য আমরা কি পাচ্ছি? পনেরোর জন্য আমরা গণসংখ্যা পাচ্ছি পাঁচ, আর এখানে পাচ্ছি কত? সাত। তাহলে আমরা এই এন, ক্যাপিটাল এন হচ্ছে সমষ্টি গণসংখ্যাগুলোর সমষ্টি, আমাদের যতগুলো গণসংখ্যা থাকবে। এক্স আই হচ্ছে এই যে এই মানগুলো শ্রেণীর মধ্যবিন্দু, আর এক্স বদ্ধ আমরা বললামই আমাদের সাধারণ গড়। এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে সাধারণ গড়, যখন আমরা শ্রেণীর ক্ষেত্রে বের করি তখন আমাদের কি থাকে? এফ আই, এক্স আই, এগুলোর সমষ্টি থাকে। এরপরে আমরা সমষ্টিকে এটাকে আমরা কি করব, এফ আই এক্স আই এর সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা এক্স বার পেয়ে যাব। এক্স বার পারবো তখন আমরা এই তত্ত্ব সারি এইভাবে সাজিয়ে নেব। ঠিক তেমনি মধ্যমের ক্ষেত্রে আমরা মধ্যমান বের করবো, প্রচুরকের ক্ষেত্রে আমরা প্রচুর, যদি এর মধ্যে মুড বোঝায় আর এম ই তে মিন বোঝায়, মিন হচ্ছে মধ্যমান আর মুড হচ্ছে গড়, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী দিন এই সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।